আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে চলে আসছি বাজার সদাই ব্লগ। আজকে আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করবো না, কোনো রেসিপি শেয়ার করবো না, কোনো চ্যালেঞ্জ শেয়ার করবো না। আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাজার সদাই। কেন হঠাৎ এত বাজার করা হলো? কারণ কিসের বলি, শাটডাউন দিবে। আমি নাম দিছি লকডাউনের বাবা শাটডাউন। আমি আমার লাইফেও শুনি নাই শাটডাউন। সবাই মানে বলা বলি করতেছে যে শাটডাউন দিবে, শাটডাউন দিবে, বাজার করে ফেলো। খবরও দেখতেছি, নিউজও দেখতেছি, নিউজের হেডলাইনও দেখছি, তারপরে নিউজ পেপারেও দেখতেছি শাটডাউন দিবে, আর্মি নামাবে। তো সেজন্য বলি কোনো দোকান খোলা থাকবে না, কোনো কিছু খোলা থাকবে না। তো তখন আমরা এখন যদি বাজার না করে রাখি, তাহলে আবার যদি হঠাৎ শাটডাউন দিয়ে দেয় সরকার, তখন আমরা পড়বো বিপদে। তো আম্মু দৌড়াদৌড়ি করে গতকাল রাতে শুনে এসেছে শাটডাউন দিবে, সবাই বাজার করতেছে। আম্মু গেছিলো টেইলার্সে, ওখান থেকে শুনে এসেছে। তো এখন বাসায় এসে আমাদেরকে বলতেছে যে শাটডাউন দিবে, তোরা কোনো খবর রাখোস। তারপর এখন আমি বলি আবার কিসের শাটডাউন, পরে আম্মু বলতেছে শাটডাউন। আমি তাহলে বললাম তার মানে লকডাউনের বাবা শাটডাউন, মানে কি আর বলো, লকডাউন তার বাবা হচ্ছে শাটডাউন। যাই হোক, আমি এটা বানালাম আর কি, কেউ কিছু মাইন্ড করবেন না, জাস্ট ফান করতেছি। সবাই হয়তো বুঝতেছেন ব্লগের মধ্যে যদি একটু ফান না করি নাহলে ভালো লাগে না। আসলে সবসময় একটু হাসি খুশি ব্লগ না দেখালে আপনারাও মজা পাবেন না। তো একটু ফানের ছলে ব্লগটা আজকে করছি, আর কেউ কিছু মনে করলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বাজার খুঁটে বসে গিয়েছে, আবার দেখতেছি যে বাজারের ব্যাগে বউ। কি সুন্দর বউটা, না দেখেন তো কি সুন্দর সেজেছে বউ নিয়ে আমরা কতক্ষণ হাসাহাসি করলাম। তো এই যে বরাবরের মতো বাজার বের করতে বসে গিয়েছে তাইহা। তাইহা কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আচ্ছা, সালাম দিছো সবাইকে? আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি বাজার করে নিয়ে এসেছে, সেজন্য আমি আজকে বাজার বের করতে বসে গেলাম। আমি সব সময় বাজার বের করে আমি বাজার করে আনে। আচ্ছা, তো বাজার বের করে আস্তে আস্তে দাঁড়াও। এখন শাটডাউনের জন্য দেখে আম্মু অনেক বাজার করে এনেছে। এখানে দেখতে পাচ্ছি, এখানে আম্মু চালের বস্তা নিয়ে এসেছে। শাটডাউন বলে কথা না, আমাদের তো প্রতি মাসে বাজার লাগে এরকম। তো এখন আরো বেশি বেশি করে বাজার করে নিয়ে আসলো। এখানে নিয়ে এসেছে আলু পেঁয়াজ আনো নাই। এই যে তাইয়া বাজার বের করে ফেলেছে, কি কি এনেছে আম্মু? ডিপ্লোমার দুধ এনেছে 1 কেজি, 1 কেজি প্যাকেট, 2 কেজি রসুন। এখানে কয় কেজি রসুন আম্মু? যেখানে রসুন বের করো তাই হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে না, বাজারগুলো দেখাও ভিউয়ার্সদেরকে। আমাকে দেখা লাগবে না, বাজার দেখলেই হয়। হ্যাঁ, এটা হচ্ছে চিনি, পিউরে চিনি এনেছে এবার। এই যে এটা হচ্ছে পিউরে চিনি, তারপরে বুটের ডাল। ঝটপট বের করো ঝটপট। এখানে এটা 2 কেজি ঋণ না আম্মু? হ্যাঁ, 2 কেজি। 2 কেজি ঋণের সাথে একটা বাটি ফ্রি, বাটিটা ওই যে বাটির মধ্যে আম্মু আবার তেল রেখেছে। এই যে ক্লোজ আপ, তারপরে এখানে দেখছি আটা, লবণ, আটা, ময়দা, সুজি, লবণ। হ্যাঁ, এখানে ময়দা আছে। নিয়ে তো পেশা রাখো। আটা কয় কেজি? তার নিচে পেঁয়াজ আর পেঁয়াজ। একবার যে পেঁয়াজ নিয়ে কি হলো ফানি ভিডিও, জুইতে নিয়ে এসো। আমু পেঁয়াজের কথা মনে আছে রোজার? আর এটা ক্লোজ আপের সাথে এটা এটা দিছে আর কি। তারপরে তরকারিও কিনলো, কিছু সবজি, চিচিঙ্গা, বরবটি, তারপরে সস, তারপরে হচ্ছে তেজপাতা, তারপরে আদা কিনছি দাদা, আদা কিছু আদা ফ্রিজে রেখে দিয়েছে, ডিম। এখানে হচ্ছে সবজি, যেহেতু সামনে কোরবানি চলে আসছে তো মশলা তো কিনতে হবে, আরো বাজার রয়েছে। তো আম্মু সব কমপ্লিট করে আপাতত এগুলো নিয়ে আসছে। আপাতত মানে যা দরকার এগুলো নিয়ে এসেছে, আবার পরে আপু সাথে যাবে। যে আম্মু পেঁয়াজ গুলো নিয়ে নিল ঝুড়িতে, যে বাজার গুলো বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে আর 50 টাকা করে কেজি। আচ্ছা, তোমরা তোমরা কথা বলো, আমি আসছি। এই যে আম্মু লবণ আনলো 2 প্যাকেট, এই যে আরেক প্যাকেট দাও। পেঁয়াজ 8 কেজি আনছি। আমু মোটামুটি সব বাজার করে আনছে, আরো বাজার বাকি আছে।
আছে বিস্কুট তারপর নানা রকম অনেক বাজার আছে যাই হোক এই যে আদা চা পাতা কি করছো এই যে আদা আদাটা রাখোই পাশে তোমার তো ছোট 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 ব্রাশ লাগে এত ছোট ব্রাশ কি এখন বলে এত এত বড় মেয়েকে এত ছোট ব্রাশ দিয়ে ব্রাশ করে নাকি দোকানদারে বলছে আমার নাইম আঙ্কেল বলছে আর এটা তাইয়া এটা ইয়ের সাথে দিচ্ছে ঋণের সাথে দিচ্ছে চাপাতা আমরা ফ্যান ছাড়া কি ভিডিও করছি তো তাহের গরম লাগছে তাই না ফ্যান দিলে ফ্যানের আওয়াজ আসবে সব এলোমেলো হয়ে আছে এখন আমরা সব কিছু গোছাবো তাই না একটু কি আঞ্চলিক ভাষায় কথা হবে নি লাস আই না তাই কেন তোমার কি শরম করে নাকি আর আর কিছু শরম আচ্ছা তাহলে বাজারগুলো গোছিয়ে নে এই যে আম্মু সব কিছু গুছিয়ে ফেললো চালটা এখানে থাকবে এখন আম্মু রান্না করবে তাহলে আজকে ব্লগটি ছোট ব্লগই থাকবে বেশি বড় করছি না শাটডাউনের জন্য বাজার করলো কিছু কিছু তা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কেউ ভুলবেন না তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ঘরে থাকবেন এবং প্রয়োজন ছাড়া দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না আমি চাই সবাই ভালো থাকুক তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি স্টে হোম স্টে সেফ গড ব্লেস ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ